কিছুর মধ্যে কিছু না, ইন্ডিয়া ভারত। বিজেপির লোকেরা মার্কেটে নেমে পড়লো বলতে যে আচ্ছা ভারতটা ইন্ডিয়াটা ব্রিটিশের দেওয়া নাম, তাই আমরা ওটা মানবো না। আরে সাভারকার ব্রিটিশের চটি চাটার সময় মনে ছিল না? ও ব্রিটিশের চটি, চটি চাটা বলতে বলতে অভ্যেস হয়েছে, ব্রিটিশের বুট জুতো। কলম্বাস যেদিন বেরিয়েছিলেন 1492, আমি যদি খুব ভুল না বলি, ইন্ডিয়া আবিষ্কার করতে গিয়ে আমেরিকা চলে গেছিলেন, তখন ব্রিটিশের দেশে এসেছিল, ইন্ডিয়া ব্রিটিশের দেওয়া নাম। আর এতদিন তুমি ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে হাগো, ইন্ডিয়াতে মতো করে গেলে, এখন যেই বিরোধীরা একচোট হয়ে নাম দিল ইন্ডিয়া, সে বিরোধীদের মধ্যে সব দুধ নেই, কিছু জল আছে, সে অন্য কথা, সবাই বুঝতে পারছে, আরো বুঝবে দুদিন পর। এখন নাম হয়ে গেল ভারত। বিজেপি ভারতের পক্ষে নাকি, আরএসএস ভারতের পক্ষে নাকি? ওরা ভারতের জাতীয় পতাকা কত বছর অব্দি তোলেনি? ওরা ভারতের জাতীয় সঙ্গীত কতদিন অব্দি মানেনি? ওরা স্বাধীন ভারতের সংবিধান পাল্টাতে চায় কেন? এই সংবিধানের উপর ওদের ন্যূনতম শ্রদ্ধা ভক্তি থাকলে যেভাবে চলছে, চলে নাকি? ওরা ভারতেরও পক্ষে না। হিন্দি হিন্দু হিন্দুস্তান, এবং হিন্দুস্তান কথাটিও অতীতে যে ব্যাপক অর্থ ব্যবহৃত হতো সিন্ধু নদীর এপাশে থাকা সমস্ত মানুষ, বিজেপি আসলে হিন্দু ধর্মের জামা পরে কর্পোরেট ব্রাহ্মণ্যবাদ তার বিস্তার ঘটানোর চেষ্টা করছে। জাতীয় শিক্ষানীতির কথা আমার আগে বক্তারা কয়েকজন বলেছে, জাতীয় শিক্ষানীতির বিরোধিতা আমরা দীর্ঘদিন ধরে করে চলছি। বড়লোকদের জাতীয় শিক্ষানীতি, দাঙ্গাবাজদের জাতীয় শিক্ষানীতি। আমাদের দেশের ইতিহাসে তিনবার শিক্ষানীতি হয়েছে। প্রথমবার স্বাধীন দেশের ইতিহাসে, প্রথমবার 1968 সালে কোঠারি কমিশন, যে কোঠারি কমিশনের রেকমেন্ডেশন শিক্ষাক্ষেত্রে বাজেটের জিডিপির 6% অন্তত ব্যয় করতেই হবে লাগু করার দাবিতে সম্ভবত 1981 থেকে আজকের 15ই সেপ্টেম্বর দিনটিকে দাবি দিবস হিসেবে বামপন্থী ছাত্র যুবরা পালন করতে শুরু করলো। অন্যান্য দাবির মধ্যে শিক্ষা খাতে জিডিপির 6% 1964 সালে কোঠারি কমিশন বলেছিল, 1968 সালে তার উপর দাঁড়িয়ে প্রথম শিক্ষানীতি আমরা জানতাম এডুকেশন ইজ পাবলিক সার্ভিস, তারপরে 86 সালে শিক্ষানীতি, তারপরে 2020তে যখন শিক্ষানীতি এলো আমরা বুঝলাম এডুকেশন আর পাবলিক সার্ভিস নেই, প্রাইভেট গুড হয়ে গিয়েছে। আজকে দাঁড়িয়ে বড়লোকদের শিক্ষানীতি, দাঙ্গাবাজদের শিক্ষানীতি, সেই শিক্ষানীতির বিরোধিতা ভারতে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করছে। সমস্যাটা হয়ে গেছে বাংলায়, বাংলার মানুষ স্যান্ডউইচ হয়ে গিয়েছে। যারা মুখে এতদিন ধরে লাফাচ্ছিল আগমার্কা তৃণমূল বিরোধী, রাজীব গান্ধীর ছবি ঢেকে দিয়ে, রাজীব গান্ধীর মূর্তি ঢেকে দিয়ে হাজরা মোড়ে হোর্ডিং লাগিয়ে দিতে হলো, পিসিকে প্রধানমন্ত্রী চাই, বেগানি সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা, এখনো প্রধানমন্ত্রী কি হবে না হবে, আগে বিজেপিকে হারাও ভাই, এ তো বাংলা কথা। কিন্তু শুরু করে দিয়েছে আগে থেকে প্রধানমন্ত্রী হবো, প্রধানমন্ত্রী হবো বলে ছুটতে শুরু করে দিয়েছে, আসলে খোঁচরের কাজ করছে। সেই ইলিয়াড ওডিসিতে পড়েছিলাম না, ট্রয়ের ঘোড়া, বড় কাঠের ঘোড়া, তার মধ্যে বিপক্ষের সৈন্য সব ঢুকে গেল, ট্রয়ের ঘোড়া হয়ে কাজ করছে এই জোটের মধ্যে দাঁড়িয়ে। আমরা যখন দিনের পর দিন বিজেপির বিরোধিতা করছি, সামনে দাঁড়িয়ে বিজেপিকে লড়ার কথা বলছি, মুখে বললো ক্যা ক্যা ছি ছি, এই ধর্মতলার রাস্তা দিয়ে মিছিল করলো, যেদিন সত্যি সত্যি এনআরসি সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছে, সেই দিন দেব মিমি নুসরত সবাই পাগলু রাস্তে চলে গেলেন, কেউ বিজেপির বিরুদ্ধে ভোট দিতে এলেন। এক বছর ধরে কৃষকদের পাশে দাঁড়িয়ে থেকে দিল্লির রোদে ঝড়ে জলে লড়লোকে, এই বুড়ো বয়সে বামপন্থী হান্নান মোল্লা ডিওয়াইএফআই এর প্রাক্তন সাধারণ সম্পাদক, তিনি লড়াই করলেন সিএর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দিল্লিতে, মাথা ফাটলো কার, এসএফআই করা মেয়েটার ঐশীর মাথা ফাটলো, ইনি তখন এখানে বসে হাম্বা কাম্বা রাম্বা চাম্বা পাম্বা লাম্বা লিখছিলেন, এই করে বিজেপির বিরোধিতা হচ্ছিলেন। এই এখন মার্কেটে নতুন এক এসছে, আমি জানি না ও বলেছে কিনা, ওই দেবাঞ্জন আমাকে বললো তুমি এইটা বলবে, যদি বলো নেতা সানগ্লাস পরে মারি কেতা, জুন জুলাই মে মাসে প্রচন্ড গরমে গলা বন্ধ কোট সানগ্লাস পরে রাজ্যপাল বেরিয়ে পড়েছেন, কোথাও লাভ হচ্ছে না, কিন্তু স্ট্যান্ডবাজি করতে হবে। এই যে বামপন্থীদের উত্থান হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, তার আগে দীর্ঘ লড়াইয়ের মধ্যে যেভাবেই হোক তৃণমূল বিজেপি কেন্দ্র রাজ্য বাইনারি বজায় রাখতে হবে, ফলত রাজ্যপালকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। উনি নাকি আচার্য হবে, উনি উপাচার্য হবে, উনি আচার্য, ওনার আচার্য হয়ে মন ভরছে না,
উনি আবার উপাচার্য হবেন, যিনি হাফ প্যান্টে গুরু তিনি ফুল প্যান্টে মহাগুরু, হয় কখনো? এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূলের লোকেরা নেমে পড়েছিল মুখ্যমন্ত্রীকে আচার্য করতে হবে, তা আমাকে একজন ধরলাম, বললাম খুব ভালো হতো, এইসব যাদবপুর কলকাতা প্রেসিডেন্সি এইগুলো ওনার লেভেলেই পড়ে না, উনি ইস্ট জর্জিয়ার আচার্য হয়ে শুরু করুন, তারপরে এগুলো ধরতে আসবে। ষোলকলা পূর্ণ হয়ে যায়, রাজ্যপাল উপাচার্য আর মুখ্যমন্ত্রী আচার্য, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার 12টা বেজে গেছে, 12:30টা বাজিয়ে দেবেন দুজনে মিলে। আরে রাজ্যপাল পদ আমাদের দেশের রাজনৈতিক সিস্টেমে ওটা আলংকারিক পদ, এই এখান থেকে সোজা গিয়ে তুমি 5টিতে খেতে যাবে, একের পর এক চাইনিজ রেস্টুরেন্ট আছে, তুমি চিলি চিকেন ফ্রাইড রাইস এইসব অর্ডার করবে, চাউমিন অর্ডার করবে, কে এই ধর্মতলা চত্বরে অজস্র দোকান আছে, ও তার পাশে দেখবে একটা ছোট ভিনিগারের কৌটো দেওয়া থাকে, ওটা থাকে, সবাই ভিনিগার ঢেলে ঢেলে খেতে খেতেই হয় তা না, ওটা দেওয়া থাকে, একটা গোলমরিচের কৌটো নুনের কৌটো দেওয়া থাকে, থাকে তো। তা ভিনিগারের কৌটো এখন যদি নিজেকে মেন আইটেম ভাবতে শুরু করে তাহলে তো মুশকিল আছে, প্রবলেম হচ্ছে এনআরএই। উনি এখন একটার পর একটা পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের সরকার এতদিন জোচ্চুরি করেছে, এই যে কি আগে বলতো বামপন্থীদের সময় শিক্ষাক্ষেত্রে অমুক তমুক হেনা তেনা কি সব সব কঠিন কঠিন শব্দ বার করে দিল, দলতন্ত্র উরে সাবাস। আরে বামপন্থীদের সময় ভিসি হতো পবিত্র সরকার, গোটা দুনিয়া স্যালুট করে ভাষাবিদ হিসেবে, আর তৃণমূলের সময় ভিসি হয় সুবীরেশ ভট্টাচার্য, ভিসির মেয়াদ কমপ্লিট করতে পারার আগে জেলে চলে যেতে হয় চাকরি চুরির দায়।